এমরি ইকরামুল হক, আপনি লিখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসে আপনার ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে এটাকে বেদাত, শিরিক, নাজায়েজ, হারাম ইত্যাদি বলছেন, এরপর আপনার মন্তব্য কী? দেখুন, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, খেলাধুলা শারীরিক কসরতের উদ্দেশ্যে এবং মানসিক আপনার রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে এটি জায়েজ আছে, যদি সেখানে শরিয়ার কোনো সীমানা লঙ্ঘন না হয়। ধরুন সেখানে সরাসরি কোরআনের নিষিদ্ধ কোনো খেলা যদি না হয়, যেমন দাবা ইত্যাদি, ক্যারাম ইত্যাদি, এগুলো, তারপর তাস খেলা ইত্যাদি, এগুলো যদি না হয়, সেই সাথে আপনার এগুলোতে যদি সতর্ক না হয়, পারস্পরিক এক পক্ষ অন্য পক্ষকে কোনো লেনদেন অর্থাৎ জুয়ার আইটেমটা যদি না থাকে সেখানে, এবং অন্যান্য যেমন নেশা, তারপরে সালাতে আপনার বাধা সৃষ্টি হওয়া ইত্যাদি, এগুলো যদি না থাকে, পর্দাহীনতা এগুলো যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে নিজেরা খেলাধুলা তো করতেই পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের এ ধরনের খেলাধুলাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বরং আমাদের আসলে তাকে নিয়ে সেদিন খেলা দেখেছেন বরং। অতএব কিছু মানুষ তারা নিজ জায়গা থেকে তারা শারীরিক কসরতের জন্য, মানসিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলা করতেই পারেন, সেটা ক্রিকেট হোক, সেটা ফুটবল হোক, সেটা ব্যাডমিন্টন হোক বা অন্য কোনো খেলা হোক, তিনি হারাম কোনো কিছু করছেন কিনা খেলা খেলতে গিয়ে, এটা হলো মূল বিষয়। এটা আমরা বারবার বলেছি। অতএব যদি এটাকে অন্য কোনো বিধানভুক্ত অন্তর্ভুক্ত করেন, তাহলে তার জন্য তাকে অবশ্যই সুস্পষ্ট দলিল প্রমাণ আলোকে সেটি হাজির করে প্রমাণ করতে হবে। শীতের সময় মোজা পরিধান করার কারণে যে টাকুনের নিচে পোশাক থাকে, তার কারণে কি হারাম হবে? না, টাকুর নিচে যে পোশাক যায় সেটি হলো উপর থেকে যে পোশাকগুলো যায় সচরাচর, সেটি যেটি থাকেই নিচে সেটা মোজা হতে পারে, বা কোনো কোনো আপনার পাজামা থাকে, কোনো কোনো স্যুট থাকে, যে স্যুটটা আপনার মোজা এবং পাজামা অ্যাটাচ থাকে, একসাথে থাকে, তো সেগুলোর কথা ভিন্ন। জুব্বা, লুঙ্গি, জামা, প্যান্ট কিংবা আপনার চাদর ইত্যাদি, এগুলো যখন ঝুলে যাবে টাকুর নিচ পর্যন্ত, তখন সেটা হারাম হবে। নাজমুল হাসান, আপনি লিখেছেন কোরআন শরীফের সিজদার আয়াতের গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, কোরআন কারিমের বিভিন্ন জায়গায় সিজদার আয়াত আছে, মূলত এই আয়াতগুলোতে সিজদার বিষয়বস্তু আছে। ধরুন আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াতে নির্দেশ করেছেন, যেহেতু আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছেন, তোমাদেরকে এত নেয়ামত দিয়ে ঢেকে রেখেছেন, বিধায় তোমরা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তো এই আয়াত যখন আমরা পড়ছি তখন সিজদা আমরা দিচ্ছি, এরকম একটি ব্যাপার থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহর কোনো নেককার বান্দা কোনো আবেগঘন পরিবেশে, পরিস্থিতিতে তিনি সিজদা লুটিয়ে পড়েছেন, সেই বিবরণ যখন কোনো আয়াতে আমরা পাঠ করছি তখন আমরাও সিজদা লুটিয়ে পড়ে তার সঙ্গে একাত্মতা পোষণ করছি। এ হলো সিজদার মূল বিষয়। এই সিজদা দেওয়াটা ওয়াজিব। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এই সিজদাগুলো পাঠ করবেন, তখন সিজদা দিবেন এবং ইচ্ছাকৃত এটি পরিহার করবেন না। একটি সিজদা দিবেন এবং সেখানে তিনবার তাসবিহ পাঠ করে আপনি উঠে যাবেন। এটি হলো সিজদার সাধারণ পদ্ধতি। আবদুল্লাহ, আপনি লিখেছেন এক হিন্দু ছেলে মুসলমান হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করেছে, তাদের ছোট সন্তানও আছে, এখন ছেলেটা আবার হিন্দু হয়ে গেছে, এক্ষেত্রে তাদের বিয়ে কি অক্ষত আছে? যদি না থাকে, মেয়েটার করণীয় কি? সন্তানের খোরপোশের দায়িত্ব কার? আল্লাহ মাফ করুন, যদি ছেলে আবার হিন্দু ধর্মে ফেরত চলে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বন্ধন আর নেই, বরং বিবাহ ভেঙে গেছে। কারণ স্বামী স্ত্রী কোনো একজন যদি ভিন্ন ধর্মের অনুসারী হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক আর থাকে না। এখন এ মেয়ে তিনি অন্য কোনো ছেলে, মুসলিম ছেলে দেখে তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন তার ইদ্যুৎ পালনের পর। আর মেয়ে যেটা আছে, তার যে বাচ্চা আছে, সেই বাচ্চা যেটা, এই বাচ্চার খোরপোশের দায়িত্ব সর্বাবস্থায় বাবার উপরে থাকবে। যদি বাবা সেটা পরিশোধ না করে, তাহলে সেক্ষেত্রে মা তার আত্মীয় স্বজনের সাহায্যে বা অন্যদের সহযোগিতা তাকে লালন পালন করবেন।